প্রথমে এনএসও ইউর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ভিজিট করার পর বাঁ দিকে উপরে দেখতে পাবে লেখা আছে বিডিপি অনলাইন এক্সাম ফর্ম সাবমিশন, এটাই ক্লিক করবে। ক্লিক করার পর একটি পেজ ওপেন হবে, সেখানে ক্যান্ডিডেট অপশানটিকে চুজ করবে। চুজ করার পর এখানে সাইন আপ ও লগ ইনের পেজ আসবে। তো প্রথমে তোমাকে সাইন আপ করতে হবে নিউ স্টুডেন্টদের ক্ষেত্রে বা নিউ ইউজারদের ক্ষেত্রে। প্রথমে সাইন আপ বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাকে একটি পেজ ওপেন হবে যেখানে তোমাকে কিছু ডিটেলস পুট করতে হবে। তো মন দিয়ে দেখে নাও। প্রথমে রয়েছে এনরোলমেন্ট নাম্বার, সকলের কাছে তার এনরোলমেন্ট নাম্বার রয়েছে। এনরোলমেন্ট নাম্বারটি ঠিকঠাক করে পুট করবে। সবসময় মনে রাখবে এনরোলমেন্ট নাম্বার ভুল পুট করলে তোমার নাম এখানে শো করবে না। তো এনরোলমেন্ট নাম্বার পুট করার পর যখনই তুমি ডেট অফ বার্থে আসবে তোমার নামটি অটোমেটিক ওখানে দেখিয়ে দেবে তোমার কী নামে অ্যাজ এ স্টুডেন্ট তুমি রেজিস্টার আছো। তারপর ডেট অফ বার্থ এখান থেকে চুজ করবে। ডেট অফ বার্থ চুজ করার পর স্টাডি সেন্টার চুজ করতে হবে। যেহেতু এই ক্যান্ডিডেটের স্টাডি সেন্টার মোরাগাছা কলেজ, যার কোড হচ্ছে L03, তো লিস্ট থেকে সেটি সিলেক্ট করতে হবে। তারপর তোমাকে ইলেকটিভ সাবজেক্টে তোমার যেটি অনার্স রয়েছে সেই সাবজেক্টটি চুজ করবে। মোবাইল নাম্বার যেটি দেবে এখানে খেয়াল রাখবে সেটি যেন তোমার কাছেই থাকে, রানিং অবস্থায় থাকে, কারণ এখানে তোমার পাসওয়ার্ড আসবে। সো মোবাইল নাম্বারটি দুবার এখানে পুট করতে হবে। মোবাইল নাম্বার পুট করার পর ইমেল আইডিতে নিজের মেল আইডি পুট করবে। মনে রাখবে পাসওয়ার্ড ইউজার আইডি অলওয়েজ তোমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতেই আসবে। ইমেল আইডি দেওয়ার পর এখানে তোমার আধার নাম্বার চাওয়া হয়েছে, আধার নাম্বারটি এখানে পুট করবে। আধার নাম্বার পুট করার পর সাবমিট বাটনে ক্লিক করবে। তার আগে অবশ্যই চেক করবে ডিটেলস তুমি ঠিকঠাক ইনপুট করেছো কিনা। সাবমিটে ক্লিক করার পর নিচে একটি ছোট্ট একটি মেসেজ আসবে যেখানে লেখা রইবে যে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমার মেল আইডি ও ফোন নাম্বারে পাঠানো হয়েছে। এরপর এটা ওকে করলে অটোমেটিক তোমার লগ ইন পেজটি আরেকবার খুলবে। তো এখানে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, ইউজার আইডিতে নিজের এনরোলমেন্ট নাম্বারটি আরেকবার পুট করবে এবং পাসওয়ার্ড যেটা তোমার ফোন এবং ইমেল আইডিতে এসছে সে পাসওয়ার্ডটি এখানে পুট করবে। পাসওয়ার্ডটিতে সংখ্যা এবং ক্যাপিটাল ও স্মল লেটার বিষয়টি ঠিক করে দেখে রাখবে, যেমন আসবে ঠিক সেইভাবেই পুট করার পর তোমাকে এখানে লগ ইন বাটনে প্রেস করতে হবে। তারপর তোমার পেজটি ওপেন হবে যেখানে তোমার ছবি ও বাকি ডিটেলস দেওয়া রয়েছে। এখানে নিচের দিকে দেখবে এক্সাম ফর্ম ফিল আপ বলে একটি গ্রিন কালারের আইকন রয়েছে, এই গ্রিন কালারের আইকনটিকে প্রেস করতে হবে। প্রেস করলে তোমার মেন ফর্মটি ওপেন হবে যেখানে তোমার সমস্ত পেপারের ডিটেলস শো করবে। এখানে তোমার কী কী সাবজেক্ট রয়েছে বা কী কী সাবজেক্ট বা পেপার তুমি অ্যাটেন্ড করবে সেই বিষয়গুলি ডিটেলসে দেওয়া রয়েছে। তো এটা ভালো করে দেখে রাখবে যে তুমি এক্স্যাক্টলি যে পেপারগুলি পড়াশুনো করে এসছো সেইগুলি এখানে রয়েছে কি না। দেখার পর এখানে সিলেক্ট অল অপশান পাবে, যেখানে ক্লিক করে তোমাকে সব পেপারগুলি একসঙ্গে সিলেক্ট করতে হবে বা তুমি একটি করে সিলেক্ট করতে পারো। যেটা সিলেক্ট করবে না সেটা কিন্তু এক্সাম দিতে পারবে না, এটা অবশ্যই খেয়াল রাখবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করলে এখানে তোমার পেজটি ওপেন হবে যেখানে তোমার সমস্ত ডিটেলস এখানে শো করবে, কোন পেপারের জন্য কত টাকা কাটা হচ্ছে, প্লাস অ্যাসাইনমেন্টের জন্য কত টাকা পে করতে হচ্ছে এবং সেশনের জন্য। যেমন এই পার্টিকুলার পেজটিতে
75 টাকা হিসেবে 6টা পেপার রয়েছে, সেহু থেকে মোট 450 টাকা প্লাস অ্যাসাইনমেন্ট ফি প্রত্যেকটা পেপার 30 টাকা হিসেবে 180 টাকা এবং সেশন দুটো হিসেবে 100 টাকা করে 200 টাকা, টোটাল 830 টাকাকে পে করতে হবে। ডিটেলসটা ভালো করে দেখে নেওয়ার পর তোমাকে পে বাটনে ক্লিক করতে হবে। তারপর অনলাইন পেমেন্ট অপশন আসবে, সেখানে সাবমিট করলে পে করার যে অফিসিয়াল পেজ সেটি ওপেন হবে। এখানে তুমি ডেবিট কার্ড অপশানটিকে চুজ করবে। চুজ করার পর সেখানে তোমার কার্ডের সমস্ত ডিটেলস এখানে পুট করবে, যেমন কার্ড নাম্বার, এক্সপায়ারেশন ডেট, সিবিভি নাম্বার, কার্ড হোল্ডারের নেম। এগুলো দেওয়ার পর মেক পেমেন্ট অপশানে ক্লিক করলে তোমার রেজিস্টার্ড ফোন নাম্বার ওটিপি যাবে। ওটিপি পুট করলে তোমার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর যেখানে তুমি লগ ইন করেছিলে ওখানে আরেকবার গিয়ে লগ ইন করে তোমার এক্সাম ফর্ম এবং পেমেন্টের রিসিপ্ট দুটোই ওখান থেকে ডাউনলোড করে পরে প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে পারবে। থ্যাংক ইউ।